আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। 1863 সালে 12ই জানুয়ারি ওনার জন্ম হয়। মা ভুবনেশ্বরী দেবী ছেলের নাম রেখেছিলেন বীরেশ্বর। বাবা বিশ্বনাথ দত্ত নাম করা ব্যারিস্টার, ছেলের নাম রাখেন নরেন্দ্রনাথ দত্ত। স্বামী বিবেকানন্দের যে জীবনে সব থেকে বড়, যার জন্য যিনি সারা বিশ্বের দুনিয়া পরিচিত লাভ করেন, সে শিকাগো ধর্মসভায় মহাসম্মেলনে তার দেওয়া বক্তৃতা। তিনি সেই বক্তৃতাতে তার বক্তব্য রেখেছিলেন, সেই পরাধীন ভারতবর্ষ যে সেই একটা অপসংস্কৃতির ভারতবর্ষ নয়, সেই ভারতবর্ষ তার সংস্কৃতি তার বিজ্ঞান যে এক মহান জীবনকে নির্দেশ করে, সে জীবনের আলোকপাত তিনি সেই ধর্মসভায় ঘটিয়েছিলেন, যার ফলে তিনি নরেন্দ্রনাথ দত্ত থেকে, বীরেশ্বর দত্ত থেকে স্বামী বিবেকানন্দ বলে পরিচিত লাভ করলেন। স্বামী বিবেকানন্দ সারা দুনিয়ার কাছে ভারতবর্ষে যে ধর্মকে প্রতিষ্ঠিত করেছিলেন বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন, আজকে আমি আবার ধর্মকে বা ধর্মের সংস্কৃতি এর পিছনে যে বিজ্ঞান তাকে বোঝাবার আমি চেষ্টা করব। তার আগে বলে নিই, স্বামী বিবেকানন্দ যে তিরোধান দিবস সেটা হলো 1902 সালে 4ঠা জুলাই। আমরা ধর্ম ধর্ম করি, বিজ্ঞান বিজ্ঞান করি, সংস্কৃতি সংস্কৃতি করি, এ নিয়ে প্রচুর মারপিট, খুনোখুনি, হানাহানি, রেষারেষি, হিংসা হিংসি, খেয়াখেয়ি, চুলোচুলি সব কিছু করি, কিন্তু ধর্ম বিজ্ঞান সংস্কৃতি কোনো কিছুই আমাদের জীবনে নেই। কারণ আমরা সুদীর্ঘকাল ধরে পরাধীন থাকার ফলে আমরা ভুলে গেছি আমাদের যে কোনো সংস্কৃতি আছে, যে সংস্কৃতিকে আমরা জানি সেটার অধিকাংশ মানুষেরই মনে হয় সেটা একটা অলিক কল্পনা, সেটা একটা গল্পগাথা, সেটা একটা কাব্য, সেটা একটা সাহিত্য, এর কোনো সত্যতা নেই। হিন্দু ধর্ম যেন একটা পরিযায়ী ধর্ম, এটা একটা আর্য সভ্যতা, যেটা যেন একটা বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসেছে এখানে। এইভাবেই আমাদের কিন্তু বছর বছর ধরে পড়ানো হয়েছে, যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম এইভাবেই আমরা পড়ে আসছি। কিন্তু আজ আমি সত্যের কথাই বলবো, আমি সত্য তুলে ধরবো যে ভারতবর্ষের ধর্মের পিছনে যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতির পিছনে যে বিজ্ঞান রয়েছে, সেই বিজ্ঞানকে কেন্দ্র করেই যে ধর্ম, সেই ধর্মের কথা আমি বলবো। মনে রাখবে বন্ধুরা, সমস্ত ধর্মের যে আধার সেটা হয় বিজ্ঞান, আর বিজ্ঞানের যে ধ্বজা সেটা হয় ধর্ম। চাণক্য এমনি এমনি বলেনি যে ধর্মই সুখের মূল, তার নীতিশাস্ত্র প্রথম শ্লোকেই বলে গেছেন ধর্মই সুখের মূল। সেই ধর্ম নিয়ে আমরা সন্ত্রাস, রাজনীতি মানুষকে শোষণ করছি, সেই ধর্মের নাম নিয়ে আমরা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছি। আমরা বিজ্ঞান জানি না, আমরা সংস্কৃতি জানি না, আমরা শুধু লড়াই জানি, আমরা শুধু হিংসা জানি। ভারতবর্ষে একটা সময় প্রত্যেকটা রাজ্যের খাদ্যাভ্যাস আলাদা ছিল, তাদের পোশাক আলাদা, তাদের ঘরবাড়ি আলাদা, তাদের শিক্ষা আলাদা, তাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটাও আলাদা ছিল। কারণ সেখানকার ভৌগোলিক অবস্থান দেখে, সেখানকার জলবায়ু দেখে, সেখানকার পঞ্চমহাভূত মানুষের ডিএনএর মধ্যে কীরকম কাজ করে সেটা দেখেই তারা পোশাক আশাক সমস্ত কিছু নির্ধারণ করেছিল। সেই জন্য দেখা যায় রাজস্থানে মানুষ যেরকম পোশাক পরে, পশ্চিমবঙ্গের মানুষ সেরকম পোশাক পরে না বা পরত না একটা সময়। মহারাষ্ট্রে যেরকম খাবার খায়, সেখানে পশ্চিমবঙ্গে সেই মানুষ খাবার খায় না ওই রকম। আবার দক্ষিণ ভারতে যেরকম পোশাক পরে, কাশ্মীরে সেরকম পোশাক পরে না। কারণ জলবায়ু এবং ভৌগোলিক অবস্থান অনুযায়ী মানুষ তার নিজের জীবন নীতি নির্ধারণ করে,
जीवन नीतिर पीछने विज्ञान रयेछे तारा समस्त चर्चा करे एइसब सिद्धान्ते उपनीत होयेछिलेन। एखाने जे रकम মানে আমি যেখানে থাকি আমরা যেখানে থাকি সেইখানকার যে 20 কিলোমিটারের মধ্যে যা যা পাওয়া যায় সেটাই সেই খাদ্যদ্রব্য সেই ভেষজ সেই বনস্পতি সেটা আমার খাবারের উপযুক্ত। 20 কিলোমিটারের পরে বা 50 কিলোমিটারের পরের যে খাবারগুলো হয় সেটা আমার ডিএনএর সাথে ম্যাচ করবে না। আমরা যদি দূরের খাবার খাই এখানে নিয়ে এসে যেখানে অন্য জায়গায় উৎপাদন হয়েছে যেখানে অন্য জায়গায় যে খাবারটা চাষ হয়েছে সেই খাবারটা যদি আমি খাই একটা সময় আমার ডিএনএ ডিফল্ট করবে, ডিএনএ চেঞ্জ হয়ে যাবে, যার ফলে আমার মানসিকতা আমার শারীরিক অবস্থা অনেক ক্ষয়ক্ষতি হবে, যার পরিণতি আজকে আমরা দেখতে পাচ্ছি। বম্বের খাবার কলকাতায় খাচ্ছে, কলকাতার খাবার ওড়িশায় খাচ্ছে, ওড়িশার খাবার সাউথ ইন্ডিয়ায় খাচ্ছে, গুজরাটের খাবার রাজস্থানে খাচ্ছে। এই যে মিক্স হয়ে গেছে বিশ্বায়নের নামে বিজ্ঞানের নামে, যার ফলে মানুষ আজ পাগল হয়ে গেছে, কারণ তার ডিএনএ আর কাজ করছে না। আজকে আমরা যেখানে যাই ওখানকার খাবার এখানে নিয়ে এসে বানিয়ে পাচ্ছি। আজকে তো সব জায়গায় মানে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা গ্রামে সারা ভারতবর্ষেরই খাবার খাওয়া হয়, সেই বিজ্ঞান সংস্কৃতি আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আমাদের জীবনে এই বিপত্তি। পশ্চিমবঙ্গে থাকতে হলে যেরকম পোশাক পরিচ্ছদ পরা উচিত সেই পোশাক তো আমরা পরছি না। আমরা গরমকালেও কোট পরছি, আমরা গরমকালে মোটা মোটা জামা কাপড় চাপিয়ে রাখছি ফ্যাশন দেখানোর জন্য। ফ্যাশন দেখাতে গিয়ে আমাদের ভিতরে যে প্যাশনগুলো আছে সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তার কোনো খেয়াল নেই। আমরা দেখনদারিতে ব্যস্ত হয়ে গেছি, আমরা শরীরে ট্যাটু, রং চং, কানে দুল, মাথায় চুলে রং, পায়ে উল্টো পাল্টা মানে জুতো পরছি, সবসময় ঢাকা যেখানে গরম আছে সেখানে পায়ে সবসময় বুট জুতো মোজা দিয়ে বুট জুতো পরছি ঢেকে, সেখানে শরীরের তো অবনতি হচ্ছে, সেটা কি আমরা একবারও ভেবে দেখেছি? এই যে বুট, এই যে গরম পোশাক, এই যে জ্যাকেট কোট টাই ইত্যাদি, এগুলো কোথায় পরা উচিত? যেখানে ঠান্ডা জায়গায়, শীত প্রধান দেশে, ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আমাদের সেই রকম পোশাক পরা উচিত, কিন্তু না আমরা অনুকরণ অন্ধ অনুকরণ করার ফলে আমরা এইগুলো আপন করে নিয়েছি, যার ফলে আমাদের বিপত্তি। আমরা মানসিক এবং শারীরিক রোগে মানে বিকার হয়ে গেছি। একটা কোনো বাড়ি নেই আজকে, একটা কোনো ঘর নেই যেখানে অসুস্থ মানুষ থাকে না, এরকম অবস্থা হয়ে গেছে। যখন যা পাচ্ছি খেয়ে নিচ্ছি, কিছু ভাবছি না। আর আজকে আমরা নিজেদের উৎসব অনুষ্ঠানের পিছনে যে বিজ্ঞান রয়েছে সেই বিজ্ঞানটুকু জানি না। আমরা যে প্রতিদিন বাড়িতে পুজো করি সেই পুজোর বিজ্ঞানটুকুও তো আমরা জানি না। আমরা যে জানি কি আমরা শাক বাজাই, সেই শাক বাজানোর ফলে শরীরে 15টা প্রধান প্রধান অঙ্গের এক্সারসাইজ হয়, সেই শাক বাজানো আজকে বন্ধ হয়ে গেছে, সেটা ব্যাকডেটেড। আমি যেখানে থাকি মাত্র 2-3টে ঘরে শাঁখ বাজানো হয়, আজকে সিঁদুর পরা ব্যাকডেটেড হয়ে গেছে, কারণ সিঁদুর লাগানোর একটা মহাবিজ্ঞান রয়েছে, যেখানে পিনিয়াল গ্ল্যান্ড, এখানে সিঁদুর চন্দন লাগানো হতো মেয়েদের, যেখানে পিনিয়াল গ্ল্যান্ডকে হিল করা, তাকে উজ্জীবিত করা। পিনিয়াল গ্ল্যান্ড ছাড়াও পিটুটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস গ্ল্যান্ড আছে, থ্যালামাস আছে, এইসব গ্ল্যান্ডকে উজ্জীবিত করার কারণে সিঁদুর পরা, কারণ মেয়েদের সাংসারিক দায়িত্ব অনেকটা নিতে হতো তখনকার দিনে, আজকে ব্যাকডেটেড করে দিচ্ছে। আজকে বাড়ির পুজোকে করাকে বাড়ির মেয়েরা মনে হচ্ছে একটা হলো কোনো এর পিছনে কোনো যুক্তিযুক্ত কারণ নেই। আমরা ধূপ ধুনো দিই যার ফলে প্রচুর ভাইরাস ব্যাকটেরিয়া মারা পড়ে যায়, মশা মাছির উপদ্রব কমে ঘরে, সেই কারণে ধূপ ধুনো। আজ কটা বাড়িতে ধূপ ধুনো দেওয়া হচ্ছে? কাঁচর ঘন্টা বাজালে অনেক ভাইরাস মারা পড়ে যায়, অনেক জীবাণু মারা পড়ে যায়, যার ফলে কাঁচর ঘন্টা বাজানো হয়। আজ কটা বাড়িতে কাঁচর ঘন্টা বাজানো হচ্ছে? এই গাঁদা ফুলের কত গুণ, আমরা যে গাঁদা ফুল চড়াই ভগবানকে সেটা ক্যান্সারের ওষুধ তৈরি হয়।
জবা ফুলের মেইনলি প্রচুর রোগের সমস্যার সমাধান করা হয় জবা ফুল দিয়ে, সেটা আমরা কজন জানি, জানতে চেষ্টাই করি না। আর কেন জানতে চেষ্টা করি না, কারণ আমরা বিলাসিতায় নিমজ্জিত, আমরা ব্যভিচারে ডুবে গেছি, আমরা আলস্যয় একেবারে নিজেকে বই দিয়েছি, যার ফলে আমাদের কোনো জানার ইচ্ছা নেই, শেখার ইচ্ছা নেই, মানে কোনো যেন ঊর্জায় নেই শরীরে, যেহেতু আমরা পরধর্মকে আপন করে নিয়েছি। গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন যে সধর্ম মানে পরধর্ম অপেক্ষা সর্বদাই সধর্ম শ্রেষ্ঠ, সধর্ম যতই ছোট হোক না কেন পরধর্মকে কখনোই মানে আপন করে নেবেন না। কিন্তু আমরা তো পরধর্মকেই আপন করে নিচ্ছি, আমরা পাশের বাড়ির লোক কি করছে, ওই রাজ্যের লোক কি করছে, ওখানে কি হচ্ছে, সেই সব অনুকরণ করে আমরা নিজেদের জীবনকে নির্ধারণ করছি, যার ফলে আমাদের জীবনে প্রচুর অর্থ সময় ঊর্জা শক্তি সব নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বিনিময় কিছুই পাচ্ছি না। আমরা প্রত্যেকই সবাই সফল হতে দৌড়াচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু আসলে সফলতা কি, সফল বলে কিছুই হয় না, সফল বলে যেটা হয় সেটা হচ্ছে ইলিউশন। আপনি সন্তুষ্ট হয়ে যান, সন্তুষ্ট হলে সফলতা পেয়ে যাবেন। সফল মানুষকে দেখুন, সে কখনো সন্তুষ্ট না, সে যেন আরো চঞ্চল হয়ে গেছে, আরো অস্থির, আরো উদগ্রীব, আরো আতঙ্কিত, তাকে কেউ ফেলে যেন অন্য কেউ যেন তার নম্বরে দাঁড়িয়ে না যায়, তার স্থানচ্যুত না করে তাকে না ফেলে দেয়। আজকে সফলতা দেখুন এরকমই সফলতা, একটা মানুষ ডাল ভাত খেয়েও সে সন্তুষ্ট থাকতে পারে, সে মানুষই সফল। একটা মানুষ তার নিজের যে প্রয়োজন মিটিয়ে নেওয়ার ফলে সে খুব সন্তুষ্ট হয়ে যেতে পারে, সেটাই সফল। সফল বলে আলাদা কিছু হয় না, সেটা হচ্ছে মানে স্টেট অফ মাইন্ড। তো আমরা সফলতার পিছনে কোন সফলতার পিছনে মানে দৌড়াবো, আমরা দেখেছি কখনো যে জন্মাবার পরে আমরা কি করেছি, রুটি কাপড়া মাকানের উপরে কি আমরা উঠতে পেরেছি, ভগবান কি আমাদের এই জন্যই জন্ম দিয়েছে যে রুটি কাপড়া মাকান এটাকে আরো মজবুত করো, আরো চারটে বাড়ি করো, আরো টাকা রোজগার করো, আরো সম্পত্তি তৈরি করো, আরো বেশি বেশি খাও, এটার জন্যই কি আমাদের জন্ম দিয়েছে? যদি আমরা মনে করি এটার জন্য জন্ম দিয়েছে, তাহলে তো ভগবান সব থেকে বেশি অন্যায় করেছে আমাদের জন্ম দিয়ে। আমাদের জন্ম দেওয়ার উদ্দেশ্যই ছিল এই প্রকৃতি সংরক্ষণ করা, যে কাজগুলো করছিল ভারতীয় ঋষিমুনিগণ, যে পঞ্চ মহাভূতকে ব্যালেন্স রাখা প্রত্যেকটা কর্মে, প্রকৃতির সাথে থাকা, প্রকৃতির সাথে বাঁচা, তাকে নারিশ করা, এটাই ছিল সামাজিক সংস্কৃতি, এটাই ছিল ধর্ম। এই ধর্মকেই আমাদের ভগবান বা দেবতাদের সাথে জুড়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটা কাজে। সেই ধর্মকে স্বামী বিবেকানন্দ শিকাগো মহাসম্মেলনে বলতে চেয়েছিলেন, বলেওছিলেন, আমরা যদি না বুঝি তাহলে আমাদের অর্জিত অর্থ, আমাদের অনেক কষ্ট করে পরিশ্রম করা উপার্জিত অর্থ এই বিদেশি ধর্মগুলো নিয়ে চলে যাবে এবং নিয়ে চলে যাচ্ছে। আজকে আমরা নিজের ব্যবসা ছেড়ে, নিজের ভিটে মাটি ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি, চাকর করছি, চাকরি করছি, আমাদের সমস্ত শিক্ষা আমরা যে গ্রহণ করছি, আমরা চাকর হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করছি, কারণ আমরা স্বধর্মকে ত্যাগ করে পরধর্মকে আপন করেছি। আমরা নিজের পোশাক ছেড়েছি, নিজের ভাষা ছেড়েছি, নিজের বাসস্থান ছেড়ে দিয়েছি, পর ধর্মে যা কিছু আছে সেগুলো আপন করে নিয়েছি। এর ফল আমরা ভুগছি যে প্রত্যেক বাড়িতে মানসিক রোগী হয়ে গেছে, প্রত্যেক বাড়িতে মানুষ শারীরিক রোগী হয়ে গেছে। কখন কে খুন করে দেবে, কখন কে আত্মহত্যা করে দেবে কোনো গ্যারেন্টি নেই, কারণ ডিএনএ নষ্ট হয়ে গেছে। কলকাতায় বসে আমরা অন্ধ্রপ্রদেশের খাবার খাচ্ছি, কলকাতায় বসে আমরা গুজরাটের খাবার খাচ্ছি, কলকাতায় বসে দিল্লির খাবার খাচ্ছি বানিয়ে বানিয়ে, আমার ডিএনএ এর সাথে ম্যাচ করে না সেই খাবারগুলো। এই বিজ্ঞানকে আমাকে জানতে হবে, এই সংস্কৃতি কেন তৈরি হয়েছে, পিঠে পুলি পায়েস বাংলার ঘরে ঘরে, তিলের নাড়ু নারকেলের নাড়ু, এগুলো তো আমাকে বুঝতে হবে। তারা মূর্খ ছিল না, তারা প্রবল বিজ্ঞানী ছিল,
কিন্তু আজকে আমাদের ধর্মচ্যুত করার জন্য এইসব বিদেশি ব্যবসাদারগণ এবং স্বদেশি ব্যবসাদারগণ বিজ্ঞাপন দিয়ে দিয়ে আমাদের লবি করে দিয়েছে, আমাদের বিনাশ করে দিয়েছে, আমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতাকে নষ্ট করে দিয়েছে। আমরা সব কিছু করি, পুজো করি, অনুষ্ঠান করি, কিন্তু কিছুই পাই না, কখনো আমরা ভেবেও দেখি না, কারণ আমরা আলস্য হয়ে গেছি, আমরা এতটাই কুঁড়ে হয়ে গেছি না, কোনো কিছু ভাবনা চিন্তা করার শক্তি ক্ষমতা বা ইচ্ছা তাগিদ কিছুই নেই। আমরা সর্বদা পরধর্মের চর্চা করি। আমাদের যে ইন্দ্রিয়, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয় খারাপ দৃশ্যকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, হ্যাবিচুয়েট হয়ে গেছে। আমাদের কান খারাপ কথা শুনতে খুব রস বোধ করে, আমাদের নাক আর্টিফিশিয়াল গন্ধকে শুঁকতে পছন্দ করে, আমাদের ত্বক, আমাদের যে জিভ কুখাদ্য খাদ্য গ্রহণের জন্য লালায়িত হয়ে গেছে, আমাদের ত্বক, আমাদের যে স্পর্শ করার যে প্রবণতা, সেখানে খারাপ জায়গায় হাত দিতে খুব মজা নেয়, আমাদের ইন্দ্রিয় নষ্ট হয়ে গেছে এই পরধর্মকে আপন করে নেওয়ার ফলে। আর আমরা মেডিটেশন করি এই ডিফল্ট ফিফথ সেন্স নিয়ে আমরা মেডিটেশন করি, অথচ পতঞ্জলি বলে গেছে যতক্ষণ না পূর্ণ তুমি একজন সুস্থ মানুষ হচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি যোগ করার উপযুক্ত নয়। পতঞ্জলির প্রথম সূত্রতে বলেছে এখন যোগের আরম্ভ, যেখানে প্রথম যে অধ্যায় সমাধিপাত। সমাধি কখন হয়? যখন আপনার মনের মধ্যে কোনো বিকার থাকে না, কোনো জীবনে জটিলতা থাকে না, তখনই আপনি যোগ করার উপযুক্ত। আর সমাধি তার হচ্ছে প্রথম পাত, তারপরে তো অনেক স্টেপ আছে। আর আমরা এখানে 3 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনের কোর্স করছি, নিজেকে বুদ্ধ ভেবে নিচ্ছি, নিজেকে মহাবীর ভাবছি, নিজেকে ভগবান শিবের সাথে তুলনা করছি, কারণ আমরা নিজে ধর্ম ছেড়ে, স্বধর্ম ছেড়ে পরধর্মকে আপন করে নিয়েছি। রাবণ জানতো যে সে অন্যায় করছে, তা সত্ত্বেও সে নিজ ধর্ম, নিজ গুণকে, নিজের যে চেতনাকে কখনো ছাড়িনি। দুর্যোধনও জানতো যে সে অন্যায় করছে, তা সত্ত্বেও সে নিজ ধর্ম, নিজের গুণ, নিজের সেই চেতনাকে ছাড়িনি। তার জন্য তারা মরে যাওয়ার পরেও তাদের স্থান স্বর্গে হয়েছিল, নরকে না। আজকে তো আমরা জিতে যাক্তা মানুষ নরকে রয়েছে, কারণ আমরা পরধর্মকে আপন করে নিয়েছি, নিজ ধর্মকে গালাগালি দিই। সেই জন্য তো পুজোতে ডিজে বাজাই, নাঙ্গা নাচ নাচি, মদ খাই, অশ্লীল কথাবার্তা করি, রাতে হোটেলে রাত কাটাই। এই তো আমাদের পুজো অনুষ্ঠান, এই তো আমাদের ধর্ম, এই তো আমাদের কালচার, এই তো আমাদের সংস্কৃতি। তো একটা ধর্ম হলো সামাজিক ধর্ম, যেটা সাংস্কৃতিক বা বিজ্ঞানের আধারে স্থাপিত। আরেকটা যেটা ধর্ম হয় সেটা হচ্ছে আন্তরিক গুণ। প্রত্যেকটা মানুষের একটা আন্তরিক গুণ রয়েছে, প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল চেতনা রয়েছে, প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল প্রতিভা রয়েছে। সেই চেতনা, সেই গুণ, সেই প্রতিভা অনুযায়ী তাকে চলা উচিত, সেটাই হচ্ছে তার অরবিট, তার কক্ষপথ। প্রত্যেকটা সেই মানুষ নিজের কক্ষচ্যুত হয় যে মানুষ নিজের গুণকে অস্বীকার করে, নিজের প্রতিভাকে অস্বীকার করে, নিজের চেতনাকে, নিজের চেতনার দিক থেকে বিমুখ হয়ে যায়, সেই মানুষের পদে পদে বিপদ, কারণ সে কক্ষপথ থেকে ছেড়ে দিয়েছে। এই মহাবিশ্বে সেই মানুষই নিজের লক্ষ্য প্রাপ্ত করে নেয় যে নিজের কক্ষপথে চলে, কক্ষপথে সে চলে যে তার নিজের চেতনার সাথে চলে, যে নিজের আন্তরিক গুণের সহিত চলে, যে নিজের প্রতিভার সাথে চলে। সেই জন্য নেতাজি নেতাজি হতে পেরেছিলেন, বিবেকানন্দ বিবেকানন্দ হতে পেরেছিলেন, গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ হতে পেরেছিলেন, মহাবীর মহাবীর হতে পেরেছিলেন, রাম রাম হতে পেরেছিলেন। আর আমরা ধনী হতে চাই,
আমরা অমিতাভ বচ্চন হতে চাই, আমরা বিরাট কোহলি হতে চাই, আমরা প্রিয়াঙ্কা চোপড়া হতে চাই, আমরা দীপিকা পাড়ুকন হতে চাই, কিন্তু আমি হতে চাই না। আমি নিজেকে কখনো স্বীকারই করি না, আমি সবসময় নিজেকে অস্বীকার করি। তাই জন্যই বিউটিফিকেশন, আমরা নিজের যত্ন নিই না। এই বিউটিফিকেশনটা তখনই এসেছে যখন আমি নিজেকে অস্বীকার করছি, নিজের সত্তাকে অস্বীকার করছি, নিজের চেতনাকে অস্বীকার করছি, নিজের প্রতিভাকে অস্বীকার করছি। এই বিউটিফিকেশন, এই লোক দেখানো, এই বিলাসিতা, এই কামুকতা, এই আলস্যতা, সমস্ত কিছু যখন আমি নিজেকে অস্বীকার করব, যখন আমি নিজে ধর্মচ্যুত হব, যখন আমি কক্ষপথচ্যুত হব, তখন আমার কাছে কিছুই নেই। সেই জন্য আমাকে লোককে, অপরকে আকর্ষিত করার জন্য আমার বিউটিফিকেশনের দরকার। সেটা অর্থ দিয়ে হোক, সম্পত্তি দিয়ে হোক, বা ফেসিয়াল দিয়ে হোক, যেভাবেই করে হোক না কেন। তো চাণক্য বলে গেছিলেন, ধর্মই সুখের মূল। ধর্ম হচ্ছে সংস্কৃতি, তার নিচে হচ্ছে বিজ্ঞান। আগে বিজ্ঞানকে জানো, তার পিছনে সংস্কৃতিকে জেনে যাবে। সংস্কৃতিকে জানলেই ধর্মকে জেনে যাবে, আর ধর্মকে জানলেই নিজের চেতনা, নিজের গুণ, নিজের প্রতিভাকে দেখতে পারবে। আর যখনই এইগুলো দেখতে পারবে, তখনই তুমি তোমার নিজের কক্ষপথকে পেয়ে যাবে, এবং সে নিজের কক্ষপথ অনুযায়ী তুমি চলো, সে ভগবান তোমাকে হাত ধরে নিয়ে চলে যাবে সেই পরম চেতনার দিকে। সেটাই হচ্ছে ধর্ম। এই স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমার এটাই বলার ছিল যে নিজের সংস্কৃতিকে জানো, নিজের ভৌগোলিক অবস্থানকে জানো, নিজের আবহাওয়াকে জানো, সেই অনুযায়ী নিজের জীবনযাপন করো। সফলতা নামে যেটা আমরা পাই সেটা হচ্ছে সন্তুষ্টি। সে সন্তুষ্টি, সে পরম সন্তোষকে আমরা পেয়ে যাব, আর পরম সন্তোষ পাওয়াই জীবনের সব থেকে বড় পাওয়া।